আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণী অনুশীলনী 4.2-এর 8 নম্বর উদাহরণ। এখানে দেওয়া আছে এক্স এর মান নির্ণয় করো। এখানে দুইটি অঙ্ক আছে, ক এবং খ। তো বন্ধুরা, প্রথমে আমরা সমাধান করব ক নম্বর অঙ্ক। ক নম্বর অঙ্ক দেওয়া আছে log 10^x -2। তো এখানে আমাদের কি করতে হবে, এক্স এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক আমাদের সমাধান করতে হলে বন্ধুরা আমাদের এই সূত্রটা অবলম্বন করতে হবে। ঠিক আছে, দেওয়া আছে কি log a^x n হলে এক্স a^n। ঠিক আছে, ধরো এটা log 10^x -2। এই যে টেনটা হচ্ছে যে এ, আর এক্সটা এক্স -n, -2 হচ্ছে এই যে এন। তাহলে এটা সমান সমান আমরা কি লিখব, এক্স a^n। তো এই সূত্রটা, এই যে এখানে এক্স a^n আমরা কিভাবে লিখব, একটা মনে রাখার সহজ কৌশল হচ্ছে ঠিক এইরকমভাবে। দেখো এখানে আছে কি log a^x n, তাই না? তাহলে আমাদের এটা মনে রাখতে হবে এভাবেই যে, বা এই যে বেস সমান সমান ঘাত লিখবো আমরা প্রথমে, তাহলে এ a^x। ঠিক আছে, এরপর এই যে সমান সমানের পরে যে এন আছে, এনটা আসবে এ এর উপরে। ঠিক আছে, অতএব এক্স a^n, এই যে এক্স a^n। ঠিক একই রকমভাবে এটাও তাই হবে, এটাও আমরা কি করব, প্রথমে বেস সমান সমান পাওয়ার লিখব, বা বেস কত, 10^ পাওয়ার আছে এক্স, এবার এই যে -2টা আসবে 10 এর উপরে। ঠিক আছে, এখন যেহেতু আমরা এক্স এর মান বের করব, কাজে এক্সটাকে আমরা সামনে নেব, বা এক্স -2, বা এক্স (1/10^2). আমরা জানি সূত্র কি, a^-n (1/(a^n)। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি, বা এক্স (1/110^2) করলে আমরা পাবো 100। অতএব এক্স যদি 100 দ্বারা 1 ভাগ করি, তাহলে আমরা পাবো 0.01। এটাই হচ্ছে আমাদের ক নম্বর অ্যান্সার। খ নম্বর অঙ্ক দেওয়া আছে log x^324 = 4। তো বন্ধুরা, আমরা আগে প্রথম অঙ্কেই বলেছি যে প্রথমে কি করব, বেস ঘাত লিখব। তাহলে বা এক্স এবার এই যে 4টা আসবে এক্স এর উপরে পাওয়ার হিসাবে। ঠিক আছে, বা এবার আমরা কি করব, এই যে 324 আমরা ভেঙে নিয়ে আসব এবং এর উপর পাওয়ার 4 নিয়ে আসব। ঠিক আছে, যাতে করে এক্স এর পাওয়ার এবং এই 324 ভেঙে এর উপর 4 পাওয়ার নিয়ে আসলে এই 4 কেটে আমরা এক্স এর মান বের করতে পারি। তাহলে x^4 = 324 প্রথমে আমরা 81 * 4 করতে পারি, তাই না? 81 4 দ্বারা গুণ করলে 324 পাবো, বা x^4 = 3 যদি আমরা 4 গুণ করি, তাহলে আমরা 81 পাবো। ঠিক আছে না, প্লাস 2 যদি স্কোয়ার করি, তাহলে 4 পাবো। এখন দেখো এখানে আমরা 3 এর উপর 4 পেয়েছি, এখন 2^2 উপর আমরা 4 বানিয়ে নেব। ঠিক আছে, তাহলে x^4 = 3^4 × 2^2। এটাকে যদি আমরা √2 উপরে স্কোয়ার করি, তাহলে কিন্তু 2 পাবো। ঠিক আছে, কিন্তু এই যে 2 উপরে পাওয়ারটা থাকছে, এই যে উপরে এই পাওয়ারটা উপরে এখানে যাবে। দেখো এখানে √2 এখানে স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকবে 2, আর এই স্কোয়ারটা উপরে গেল, তাহলে 2^2 পেয়ে যাব আমরা। ঠিক আছে, এখন আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার থাকে এবং সে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, তাহলে সে পাওয়ার গুণ হয়। এখন আমরা এই পাওয়ার আর এই পাওয়ারটা গুণ করে নেব, x^4 = 3^4 × √2
टू दि पावर ये टू टू गुण हम फोर एखन देखो एखे एक्स टू दि पावर फोर थ्री टू दि पावर फोर इंटू रूट टू 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 दि पावर फोर एखन যেহেতু এখানে থ্রি এর উপরেও ফোর আছে রুট টু এর উপরেও ফোর আছে তাহলে এটাকে আমরা এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকাল টু থ্রি ইন্টু টু ফোরটা পুরাটার উপরে নিতে পারি ঠিক আছে এখন এই ফোর এই ফোর কেটে যাবে তাহলে থাকবে এক্স ইজ ইকাল টু থ্রি রুট টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।